এক রাজার আম খাইতো মনে ধরছে, কি খাইতো মনে ধরছে কথা কেনা, কি খাইতো মনে ধরছে রাজার মনে ধরছে কাঁচা আম খাইতো। রাজা মন্ত্রীরা এমপিরা সরকার এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কোন সময় কি রুছিল এটা তো বুঝন বড় মুশকিল। রাজা আম খাইতো মনে ধরছে, পরে রাজা ঘোষণা দিছে কোন জায়গায় কাঁচা আম পাবার কেনা, পুরা এলাকায় ডাক ডোল ফিরাই দিছে, টিভিতে বিবৃতি দিছে যেখানে কাঁচা আম আছে নিয়ে আসো। তো জোনার সরের একবার একটা বারো মাসে আম গাছ লাগাইছে, আল্লাহর কি কুদরত অকাল্যা আম ধরছে, কিয়া এবার এই আম পাইয়া রাজার ঘোষণা পাইয়া এবার আম লইয়া গেছে ডাহ ঢাকা গিয়া রাজার। এটা অনেক বছর আগের কথা, আবার নিয়ে আপনারা অহনের লোকে মিলাইলাম চাইলেন, অহন তার রাজা নাই, তখন রাজা ছিল, দশ ফাই পাঁচ ফাই দিয়া কানি খিত পাওয়া গেছে, হে আমলের কথা কইতে আসি। রাজায় যখন এই আম হেতে কইছে খাইতো, রাজার বাইক আম লইয়া গেছে, রাজায় আম ফাইয়া বহুত খুশা, খুব খুশি হয়েছে, ওইসে বড় আমটা চললা এই শিহন শিহন করে কাইটা এই লবণ মরিচ দিয়া আমার কাছে নিয়ে আসো। নিয়ে গেছে পরে এবার কচর 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 করে আম খাইতে আছে, খুব ভালো লাগছে, ফুটার আম খাইছে, সেটা কই বড় শান্তি পাইলাম, এই অকাল্যা আম খাইলাম, আম ডানছে কারা কই জোনার সরের কুদ্দুস হয়েছে, জোনার সরের কথা কয় না রে জোনার সরের কুদ্দুস বেসাদের গাছের আম। তখন রাজমশাই খুশি হইয়া প্রধানমন্ত্রী ডাক দিছে, এই উজির সাপ্প, উজির গিয়া কয় জি রাজমশাই, কয় এক হাজার টাকা পুরস্কার দিয়া দাও বাঞ্ছারাম পূর্ণিবাসী জোনারচর গ্রামবাসী জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, তাকে এক হাজার টাকা পাঠাই দাও। এখন রাজমশাই এক হাজার টেহা ওই যখন দিছে প্রধানমন্ত্রীরা, তো প্রধানমন্ত্রী চিন্তা করলো মনে মনে, আহা দেশটা থাকতো না, এই দেশ শৈন্য বুদ্ধি হয়েছে, ফাঁস ফাই দিয়া কেউ আমখানা গাছের তলা আম ফুইরা থাহে, আর এই কুদ্দুস চারে এক হাজার টাকা দিয়ে লো, তেল সহ্য করতে পারবে এক হাজার টাকা, ফাঁস ফাই দিয়া কানি খেত পাওয়া যায়, এতারে বিলে এক হাজার টাকা দিত। রাজায় করছে, ওই প্রধানমন্ত্রীও করছে কি, এটা তো চিটাগাং বিভাগে পড়ছে না, চিটাগাং বিভাগীয় কমিশনার রে প্রধানমন্ত্রীর খবর দিয়ে নিয়া ফাঁসশো টেহা দিছে, রাজমশাই খুশি হইয়া ফাঁসশো টেহা দিছে, এটা ওই তোমার বিভাগের আওতাধীন ব্রাহ্মণপাড়া জেলাধীন, এবারে বাঞ্ছারামপুর উপজেলাধীন ইউনিয়নের নাম কি সলিমাবাদ ইউনিয়নের অন্তর্গত জোনারচর গ্রামের জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওনার বাড়িতে পৌঁছাই দিবা। তখন এই বিভাগীয় কমিশনার এই ফাঁসশোটি হাইনা চিন্তা করতেছে, সারা বছরে বেতন ফাইনা ফুসিষ্টি আর কুদ্দুটা কাম খাওয়া ফাঁসশোটি হেবড়ায় করছে, কিন্তু আড়াইশো টেহা রাখিয়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবার আরে খবর দিয়া নিয়া ওই আড়াইশো টাকা ওই জোনারসরের কুদ্দুসকে পৌঁছাই দিও। জেলা প্রশাসক এই আড়াইশো টেহা পাইয়া এই বানসারামপুর থানার টিউনুরে খবর দিয়া সোহাশো রাখিয়া সোহাশো দিচ্ছে, তখন সোহাশো দিছে টিউনু সাহেবরে, টিউনু সাহেব সোহাশো টেহা পাইয়া আহ কি কারবার চলতে আছে রে, এই সোয়াশো টেহার তো এবার ফাঁসুত্তর টেহার আখ্যা, ফাঁসুত্তর টেহা আপনারা সলিমাবাদ এই আরে ইউনিয়নের নাম কি সলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের একটা খবর দিয়া পঁচাত্তর টেহা দিছে। চেয়ারম্যান সব মনে মনে চিন্তা করলো, সামনে নির্বাচন টেহার দরকার আছে, সব দিতে হাকু দুচ্ছারে দিয়া লাইলে সারব, চেয়ারম্যান সব করছে গীতা পঁচাত্তর টেহাতে আপনার এই পঞ্চাশ টেহার আখ্যা দিছে, পঁচিশ টেহা দিছে ওয়ার্ড মেম্বার, এই ওয়ার্ডের মেম্বার এই পঞ্চাশটা পঁচিশ টেহা ভাইয়া আইনা শহীদারে ডাক দিয়া বিশ টেহা তে রাখিয়া ফার্স্ট টেহা দিছে আপনার এই এই কুদ্দুসের আত, কুদ্দুস তো ফার্স্ট টেহা ভাইয়া মহা খুশি। সুতরাং আমার বাংলাকে যদি সোনার বাংলা করতে চাও উপরের দিকে সাইয়া থাহনের দরকার নাই, কারণ উফরের তে এক হাজার টেহা আইতে আইতে, কারণ আমরা চাইছি আমরা গম কোনো উফরেতে নিজ পর্যন্ত সব দিয়ে আইয়া না, কত একটা মনে হচ্ছে কইলে তা আবুল ভাই রুফলে নি পরে বইলা ফেলেন মার হামা কয় না রে